আমি আজকে যে ছবিটা আঁকবো, একটা পটারি আর বাটি আছে, ফুলের টব আর বাটি আমি আঁকবো। আজকে ড্রয়িং করব, ড্রয়িংটা কীভাবে করতে হয়, ফুলের টপের ড্রয়িংটা কীভাবে করতে হয়। এই যে আমি প্রথমে একটা লম্বা দাগ দিয়ে নিয়েছি, তারপরে এখন ওই যে মুখের অংশটুকু আমি আঁকছি। তারপরে এই যে গলার পটারি, গলার অংশটুকু আমি এখন ড্রয়িং করছি। এভাবে আমি ভাগ ভাগ করে নিয়েছি, এভাবে আস্তে আস্তে করে ভাগ ভাগ করে নিতে হবে। এটার সাথে এরকম করে করে ড্রয়িংটা মিশিয়ে দিতে হবে, একটা দাগের সাথে আরেকটা দাগ টেনে মিশিয়ে দিতে হবে। ড্রয়িংটা এইভাবে হয়ে গেলো। এখানে একটু ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। আসলে আমার ক্যামেরাটা বাঁকা হয়ে গেছে, বাঁকার জন্য আমার ড্রয়িংটাও বাঁকা দেখা যাচ্ছে। যে ক্যামেরাটা ভালো করে সেট করতে পারিনি, আমার ক্যামেরার স্ট্যান্ডটা ভালো না, এর জন্য ড্রয়িংটা বাঁকা বাঁকা দেখা যাচ্ছে। এখন আমি ডিজাইন দিয়ে দিচ্ছি। হয়ে গেল পটারিটা আঁকা, ফুলের টব বা পটারি যেটা বলে। এখন আমি একটা বাটি আঁকবো। বাটিটা এঁকে নিচ্ছি, ক্যামেরার জন্য মনে হচ্ছে ড্রয়িংগুলো একটু বাঁকা বাঁকা হচ্ছে। এইভাবে আমি বাটিটা আঁকা শেষ করব। এই যে আস্তে আস্তে করে আমি একটু ডার্ক করে দিচ্ছি, আমি পেন্সিল দিয়ে একটু ভালো করে ডার্ক করে দেব। আমি মোটা একটা পেন্সিল নিয়েছি, দেখেন 6B পেন্সিল আমি দিয়ে এখন আমি টেনে দেব ড্রয়িংটা। ড্রয়িংটা টেনে দিচ্ছি, একটু গাঢ় করে দিচ্ছি। আস্তে আস্তে করে আমি একটু গাঢ় করে দিচ্ছি, এভাবে আস্তে আস্তে করে গাঢ় করে দিতে হবে। হয়ে গেল বাটিটা করা শেষ। এখন আমি এই পটারিটা বা ফুলের টপটা আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এখানে আমি একটু গাঢ় করে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে টেনে দিতে হবে ড্রয়িংটা। এখানে ফুলের পটের নিচের অংশটুকু, গলার নিচের অংশটুকু আমি টেনে দিচ্ছি। একটু করে টেনে দেবো পেন্সিল দিয়ে। হয়ে গেল আমার ছবি আঁকাটা শেষ।